আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই ফোরানের আগে অল আউট করতে পারলে খুব ভালো হবে আমাদের জন্য, বাট এখন জিনিসটা হচ্ছে যে আপনার উইকেটে খুবই ইজি হয়ে গেছে ব্যাটিং করাটা, উইকেটটা খুবই ব্যাটিং ফ্রেন্ডলি নাও। সো আমরা চেষ্টা করতেছি যাতে কীভাবে প্রেশারটা বিল্ড করা যায় ইকোনমি বলিং করে, তো কালকে ইনশাল্লাহ এটাই করবো। প্রথমে বলবো যে টেস্ট ম্যাচে উইকেট পাওয়াটা খুবই মানে আনন্দদায়ক আমার কাছে। 5 উইকেট পেয়েছিলাম পাকিস্তানের সাথে, বাট এখন ওই ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করতেছি যতটুকু টিমের জন্য করতে পারি নিজের বেস্টটা দিয়ে। বাট সেকেন্ড যেটা হচ্ছে, হ্যাঁ আমরা ডমিনেট করতেছিলাম সকাল থেকে, বাট উইকেট এখন খুব ভালো হয়ে গেছে। সো বোলাররা চেষ্টা করতেছে রান কীভাবে কীভাবে বাউন্ডারি মিনিমাইজ করে বল করা যায়, বাট একটা সময় মোমেন্টাম ছিল আমার দিকে, বাট এখন শিফট হয়ে গেছে ওদের দিকে। বাট অবশ্যই এটা গেম অফ ক্রিকেট, এনিথিং ক্যান হ্যাপেন নাও, মেবি ইনশাল্লাহ টুমোরো আবার আমাদের দিকে ফিরে আসতে পারে, বাট আমাদের চেষ্টা থাকবে আমরা যাতে রান চেক দিয়ে বল করতে পারি। তখন হয়তো আমি ডোমেস্টিকে আমাদের ফার্স্ট ক্লাস ম্যাচগুলো খেলতাম, তো ওইখানে ভালো করে চেষ্টা করতাম, এরপরে ওই ফলাফলটাই আমার ইন্টারন্যাশনালে কাজে দেয়। সো এখন খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ, এটাই ধরে রাখতে চাই। আর সেকেন্ড কি বলছিলেন যেন? ও আচ্ছা, মুভমেন্টটা এটা বলতে গেলে আমার যেহেতু আমি করি, অবশ্যই আমার স্কিল এটা পারি, মানে চেষ্টা করি আরও ভালো করতে। তো ক্রেডিট বলতে অবশ্যই যারা আমার পিছনে হার্ড ওয়ার্ক করেছে, অবশ্যই তাদের ক্রেডিটও আছে, বাট অ্যাজ ওয়েল আমারও চেষ্টা থেকে এটা হওয়া, তো অবশ্যই সবাইকে থ্যাংক ইউ দিতে চাই। আমার মনে হয় আমরা আরেকটু বাউন্ডারি মিনিমাইজ করে বলিং করাটা খুবই দরকার ছিল, আরেকটু গুছিয়ে বলিং করতে পারলে হয়তো রান আর একটু কম হতে পারতো, বাট চেষ্টা করতেছি আর একটু যাতে গোছায় বলিং করা যায়। প্রথমে বলতে গেলে যে বলের কথা বলছেন, অবশ্যই তিন ধরনের বল, বাট বল তিন ধরনের হতে পারে, বাট আপনার বলিংয়ে যে জায়গাটা সেটা একই হতে হবে। অবশ্যই আমরা চেষ্টা করি যে প্র্যাকটিসে আরও মনোযোগ দেওয়া, যেই বলই পাই না কেন, বাট অবশ্যই প্র্যাকটিসে ওরকম ভালো বল পাওয়া যায় না, ওইটা ম্যাচে আসলে ওটার আর একটু মনোযোগ বাড়িয়ে বলিং করতে হয়। হ্যাঁ অবশ্যই কোকাপুরের সিনটা একটু মোটা হয়, বাট এইচডিটা একটু চিকন, বাট অ্যাডজাস্ট করে নিবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। ওইটা অ্যাকচুয়ালি শুরুতে ফাস্ট বোলারে ভালো করতেছিল, উইকেট পড়তেছিল, দেখে হয়তো স্পিনার একটু লেটার আসছে, বাট এখন ঠিক আছে। হ্যাঁ আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ কালকে আবার যদি ওদের আর্লি ব্রেক থ্রু করতে পারি, তাহলে আমরা অবশ্যই আবার গেমে ফিরে আসবো ইনশাল্লাহ। আর যেটা বলছেন কন্ডিশনটা সেমই বলতে গেলে, বাট উইকেট যতটা ফ্ল্যাট হয়, বাট একটা বলারের দায়িত্ব হচ্ছে যে সে কতটুকু অ্যাকুরেসিতে বল করতে পারে, সে বাউন্ডারি মিনিমাইজ দিয়ে বল করায়, ব্যাটসম্যানের উপর প্রেশারটা ক্রিয়েট করা, তো এটাই ইম্পর্টেন্ট থাকে গেমের মধ্যে। না আমার কাছে মনে হয় একটু বোলিংটা একটু ইকোনমিক্যাল হইতে পারতো, আর একটু গোছানো বোলিং হইতে পারতো, বাট চেষ্টা করতেছি যাতে সবাই মিলে একটু ভালো জায়গায় বল করে ব্যাটসম্যানের মানে প্রেশারে রাখা, বা এখন বলতে গেলে যে মোমেন্টামটা আছে এখন ওদের দিকে আছে এখন, তো আমরা চেষ্টা করবো কালকে যদি আর্লি ব্রেক করতে পারি, তা আমার মোমেন্টামটা আমার দিকে শিফট করবে, হয়তো ওদেরকে 400 আগে আউট করতে পারবো আমরা ইনশাল্লাহ।